আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে বানাচ্ছি ছানার সন্দেশ। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছি যাতে এলাচের সুগন্ধটা একটু বের হয়। কিছুক্ষণ ভাজার পর 2টা এলাচি আমি উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা। ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ ছানাটাকে আমি ঝুরা করে নিয়েছি। এবার আরো কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ছানাগুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি ছিল, তো নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। এরপর এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনডেন্স মিল্ক দেওয়ার পর ছানাগুলো আবার একটু নরম হয়ে যাবে। তারপর এভাবে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল। এটা শুধুমাত্র একটা ভালো সুগ্রানের জন্য। আবার এখন ভালোভাবে নেড়ে ছেড়ে যখন প্যানের গা ছেড়ে আসবে ছানাটা, তখন বুঝতে হবে যে সন্দেশটা হয়ে গিয়েছে। ছানাগুলো এখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটটাতে আগে থেকে একটু ঘি মেখে রেখেছিলাম। এখন সুন্দর মতো প্লেটের মধ্যে ছানাগুলো আমি বিছিয়ে দিয়েছি। এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি পিস করে কেটে নিব। তো এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে ছানার সন্দেশ। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।